দুটো নিয়ে যাচ্ছেন, অসাধারণ ম্যাসিভ কোয়ালিটি। রাজুদা ওনারা কি দুটো নিলেন, কি নিলেন? কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ থেকে আজকে এসছেন? 3500 জার্নাল স্টেজ। আচ্ছা হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহও চলে এসেছি গ্যালেক্সি ঘাটে। আজকে গ্যালেক্সি ঘাটে রকে কি রেট চলছে তার সব কিছুর আপডেট আজকে এই ভিডিওটিতে তুলে ধরবো। তার সঙ্গে থাকবে আপনাদের কমেন্ট সেকশনে করা বিভিন্ন প্রশ্নের উত্তর, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দুমাস করে বয়স, 60 দিন করে বয়স, জয় কম, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। একদম ছোট বিটের মধ্যে যারা খোঁজ করছেন তাদের জন্য একদম পারফেক্ট। এটা 12, এটা 12,000, কালচার ফর্ম, তাই তো? এটা কালচার ফর্ম, এটা টয় ফর্ম। এটার দাম বললেন 15,000 টাকা, এটা 15,000 টাকা টয় ফর্ম। একদম ছোট্ট দুধ, মুখটা দেখলে বুঝতে পারবে, এদের মুখ দেখে বোঝা যায় একদম ছোট্ট দুধ। টয় ফর্ম 15,000 টাকা দাম, দারুণ সুন্দর। আর ওটা দেখছেন কালচার ফর্ম, 12,000 টাকা। একদম দুধ খাওয়াবে না, কোনো কুকুর দুধ খায় না। দেখো আরে বাবা, কোথা থেকে এসছেন? আমরা জয়নগর যে বলে, আরে বাবা জয়নগরের মহাশয় বলছো, জিজ্ঞাসা করো। 6,500 টাকা বলে দিলাম, তারপরে যে দাম বলে দিয়েছি আস, ওকে জিজ্ঞেস করো বাচ্চাটা কিরকম, আমাকে জিজ্ঞেস করতে হবে। ফার্স্ট টাইম রং হবে তো? হ্যাঁ ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম হিসেবে খুব ভালো চুজ করে যায়। ছোট বিটের মধ্যে হবে, যেখানে কিছু ক্যারি করতে পারবেন। ফাইনাল প্রাইস কত বলে দিয়েছো? 5,500। ওকে 5,500 টাকা দাদা অলরেডি ফাইনাল বলে দিয়েছে। যতগুলো সাদা বাচ্চা আছে মিলিয়ে দেখে নাও, কারোর সঙ্গে মিলবে না। এটা কাদের বাড়ি থাকবে? আপনার বাড়ি থাকবে। ওর নাম কি রাখবেন? টনি, টনি, টনি। আরে বাহ, নাম কিন্তু ফাইনাল হয়ে গেছে। আরে বাহ, আজকে এক জোড়া, এক জোড়া। আরে বাবা অসাধারণ, একটা 5,000, ওটা 5 ফাইনাল হয়েছে। দারুণ, দুই বন্ধুর বাড়িতে দুটো থাকবে। বাহ, মাঝে মাঝে কিন্তু দেখা করাবে দুই ভাইকে।
এটার নাম কি রাখবেন? বাড়ি থেকে ডিসাইড হবে, কমেন্ট সেকশনে লিখে দেবেন। ওটা এটা কি আছে গো? লাসা 100, লাসা 100 সকাল থেকে অনেকগুলো সেট দেখিয়েছি, এটা হচ্ছে লাসা 100। এর বয়স 48 দিনের লাসা 100 ফিমেল বাচ্চা। দাম রেখেছ? দাম 15,000 টাকা। 15,000 টাকা পেয়ে যাবেন লাসা 100, 48 দিন বয়স। দুটো আছে, এগুলোর দাম রেখেছেন? 10,500 টাকা দাম করেছে। এগুলো কি বিট আছে? লাসা 100, 10,500 টাকা দাম আছে। 10,500 টাকা এটা ফাইনাল হয়েছে, ওটাও ফাইনাল হয়েছে। আরে বাবা, এটা একটু কোলে নিন, উপরে 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 পড়ে যাবে। গোল্ডেন রিট্রিভার আর ওটা লাসা 100, লাসা 100 গোল্ডেন রিট্রিভার দুটো নিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে অলরেডি আছে না? এটাই ফার্স্ট টাইম হচ্ছে, ফার্স্ট টাইম দুটো ডগ ঢুকে দিন। গোল্ডেন রিট্রিভার যাচ্ছে, লাসা 100 যাচ্ছে। এদের নাম কি রাখা হবে? বাড়ি থেকে ডিসাইড হবে তো? খুব সুন্দর, কমেন্ট সেকশনে লিখে দেবেন। কিন্তু দুটো গেল, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাদা গোল্ডেনটা ফাইনাল কত বললেন? 14,000 টাকা। গোল্ডেনটা 14, আর লাসা? সাড়ে সাত। লাসা 7.5-এ ফাইনাল হয়েছে, গোল্ডেন 14-এ ফাইনাল হয়েছে। দারুণ সুন্দর। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 8777-9042। ওই কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম, অবশ্যই কিন্তু কল করে নেবেন এই রেঞ্জে যদি আপনারা চান। জার্মান শেপার্ড হবে না দেখতে পারলাম যে হাই অ্যাঙ্গুলেশনের দুটো বলে কিং শেপার্ড। আরে বাহ, দাদা বয়স কত দিন গো? 50 দিন। 50 দিনে জার্মান শেফার্ড দাদা নিয়ে যাচ্ছেন। ফাটাফাটি পুরো একদম কিং শেফার্ড। মানে 45 দিন এই গ্রোথ, মানে মানে বাবা, আরে বাবা, এইদিকে এইদিকে এইদিকে, বলুন না আপনি কি বলছেন। মেল ফিমেল বোধ হয়েছে, এটা নেবেন। কত দেবো? 18,000 টাকা দাম বলছে। অনলাইন করে দিন, আর দেখুন 10টা দিন দিচ্ছি, 1,40,000। বয়সটা কম এর বয়স দিচ্ছে। ১৫,500 দেবেন? 15 কিনা, এবার দেখে নিন যদি হয় নিন, না আর কোনো কথা বলছি।
গোল্ডেন রিট্রিভার, আরে বাবা অসাধারণ, এটা ম্যাসিভ কোয়ালিটি, সকালে দেখেছি। বয়স বয়স কত দিন? 45 দিন যদি এই গ্রোথ হয় মানে বড় হলে কি হবে বুঝতে পারছেন? আপনারা কোথা থেকে এসছেন? কক্তপুকুর। এটাই ফার্স্ট টাইম ডগ? ফার্স্ট টাইম গোল্ডেন রিট্রিভার নিয়ে যাচ্ছেন কক্তপুকুর থেকে। চলে এসো তো, গেটটা ছেড়ে দাও তো, না ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। অসাধারণ সুন্দর, এত পুরো বাস্কেট ভরে যাবে। দাদা ফাইনাল কত করলে? 18,000। বাবা 18,000-এ এই কোয়ালিটি যাচ্ছে, এক্সেলেন্ট। দাদা নাম কিছু ফাইনাল হয়নি, দেন নাম কি রাখবেন? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবেন। দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ থেকে। আজকে এসছেন ডগ নিতে? আরে বাবা, আপনারা কি ধরনের ডগ খুঁজছেন? ছোট মানে লাসা বা সিটু এরকম ধরনের? আরে বাহ দারুণ সুন্দর, এটাই ফার্স্ট টাইম হবে তো? বাড়িতে কি ব্রিড আছে? ল্যাব ছিল, মানে এক্সপিরিয়েন্স আছে আপনাদের? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মুর্শিদাবাদ থেকে এসছেন সিটু। দাদা দাম একটু ঠিকঠাক করে দিন, মুর্শিদাবাদ থেকে এসছেন। কত? 500 টাকার জন্য আপনি বেকার করছেন? আমার না না, 500 টাকা আমরা মরবো। আরে দূর বাবা, এত টাকা, এত বাচ্চা কোথায় রাখবো? এখানে কম বাচ্চা আছে, এই দেখুন। বলে দিয়েছেন ওনারা মুর্শিদাবাদ থেকে আসছেন। ফাইনাল হ্যাপি, ওনারা মুর্শিদাবাদ থেকে এসে নিয়ে যাচ্ছেন ফার্স্ট টাইম। এর নাম কি রাখা হবে? সিম্বা। সিম্বা চলে যাচ্ছে মুর্শিদাবাদ। আপনি এর আগে নিয়েছিলেন? রাজুদা ওনারা কি দুটো নিলেন? কি নিলেন? দুটো ল্যাব, একটা স্পেস। একটু বের করো, দুটো ল্যাব, একটা স্পেস। কোথা থেকে এসছেন? উড়িষ্যা থেকে। ডগ নিতে এসছেন উড়িষ্যা থেকে? ডগ নিতে এসছেন এখানে? আরে বাপরে, ওনারা উড়িষ্যা থেকে এসছেন, রাজুদার এখান থেকে ল্যাব নিয়ে যাচ্ছে। দুটো ল্যাব বললে? দুটো ল্যাব, হ্যাঁ হ্যাঁ, সেই দুটো ল্যাব ওনারা নিলেন। আরে বাহ, দুটো ল্যাব নিয়ে যাচ্ছেন, আর একটা জানো স্পেস। ফাইনাল কত করলে? 3,500 জার্মান স্পেস। আচ্ছা একদম। আর ল্যাবগুলো? 7,500 করে মেল ল্যাব, 7,500। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, সেল পারপাস যাচ্ছে এটা, গুড। 7,500 ল্যাব আর 3,500 জার্মান স্পেস। এনারা উড়িষ্যা থেকে এসছেন, উড়িষ্যা থেকে এসে নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অসাধারণ সুন্দর, জার্মান স্পিড 3,500 রাখি দিলেন। জার্মান শেপার্ড একদম ঠিকঠাক, থ্যাংক ইউ সো মাচ। আজকে জার্মান শেপার্ড দেখছি। আচ্ছা, হ্যাঁ
এটা কত বলছো? এটা হয়ে গেছে? ও আচ্ছা, এটা ফোনে বুক হয়ে গেছে। আচ্ছা, 10,500 জার্মান শেফার্ড। ওই দাম নিয়ে কোনো চাপ নেই আমার, এখন সেম বিল। বেলুড়ে বললে তো, বেলুড়ে মা বাবা? আচ্ছা, ওকে। এর বয়স কত? দেড় মাসের জার্মান শেফার্ড। মেল না ফিমেল? ফিমেল বাচ্চা আছে, দেড় মাস বয়স। কোটটা কি কোট? লং কোট, লং কোটের জার্মান শেফার্ড, দেড় মাস বয়স। দাম কত রেখেছো? এর দাম 18,000 টাকা দাম আছে। জার্মান শেফার্ড, লং কোট, দেড় মাস বয়স, দাম 18,000 টাকা। মেল বোথ অ্যাভেলেবেল। ওটা 10,000, যেটা সবাই যার বলে ওটা 10,000। এটা 18, এটা 15। ডগের দাম কিন্তু ডগের কোয়ালিটি পরে। তাহলে ম্যাডাম, এটা ফাইনাল। আপনার কোথা থেকে এসছেন? আসাম থেকে। এ কি আসামে যাবে? আরে বাবা, এটা কি ফার্স্ট টাইম ডগ? ফার্স্ট টাইম। মানে আপনার ডগ নিতে কি আসাম থেকে এসছেন, না বেরিয়ে ঘুরে যাওয়ার সময় নিচ্ছেন, নাকি ডগ নিয়ে? আরও 4 দিন আছি এখানে। আরও 4 দিন আছেন, তারপর ওকে নিয়ে যাবেন। আচ্ছা, আসামের অনেক বন্ধু আছে আমার চ্যানেলে, ওনারা জানতে চান যে কীভাবে এনার ডগ নিয়ে যাবেন, আপনারা কীভাবে নিয়ে যাবেন? ট্রেনে করে নিয়ে যাবেন? ট্রেনে করে, কোনো সমস্যা নেই। করে দেবে, টিকিট করে দেবে, একদম ঠিক। মানে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। বেশ, খুব সুন্দর। আসাম থেকে এসে ওনারা ল্যাব নিয়ে যাচ্ছেন, 10,000 ফাইনাল। আমার ও ব্লক করে, মানে সেরকম এখন থেকে হয়নি। আচ্ছা, কী আপনার চ্যানেলের নাম? আচ্ছা, আপনি কুকিং এর উপরে করেন? আরে বাহ, দারুণ সুন্দর। আপনার চ্যানেলের নামটা আরেকবার বলে দিন। আরে বাহ, আপনার চ্যানেলের নামটা শুনে নিলেন, অবশ্যই ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেল। ওর নাম কি রাখবেন? বাড়ি থেকে ডিসাইড হবে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন কি নাম রাখবেন। আপনার নম্বরটা পেতে পারি? হ্যাঁ, স্পেশাল মেলা বসে গেছে এখানে। বাহ, দারুণ। জার্মান স্পেস ড্রাইভার কাছে দাম 4,000 টাকা। আরে বাহ, আপনার কোথা থেকে এসছেন? বেলঘড়িয়া থেকে এসে, এটা কি ফার্স্ট ডগ হবে? দারুন, বেলঘড়িয়া থেকে এসছেন, এটাই ফার্স্ট ডগ। জার্মান স্পিস।
দেখো দেখো ঘোরা 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 ঘোরা, তোমার ভিডিও হচ্ছে, ঘোরা ঘোরা ঘোরা। তাহলে এটা তোমার নতুন ফ্রেন্ড হচ্ছে, নতুন বন্ধু এটা? তোমার কোথা থেকে এসছো? কলকাতা থেকে। এটা কি ফার্স্ট টাইম ডগ না বাড়িতে আছে? আচ্ছা, এই ছিল জার্মান স্পিচ ছিল? বাহ, সেকেন্ড টাইম জার্মান স্পিচ দিচ্ছেন, ভালো করে কেয়ার করবে। আগে ওটার নাম কি রেখেছিলেন? আগে ওটার নাম কি রেখেছিলেন? আর এর নাম টমি। এবার যাবে টমি মিটিয়া ব্রুজে। বড় মোবাইল আছে তো, ইউটিউব খুলবে দেখতে পাবে তোমার। ফাইনাল কত করছো? ফাইনাল ওই 5.5। 5.5 এর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে হয়তো আপনাদের সবার ভিডিও আমি একসঙ্গে অ্যাড করতে পারলাম না, কারণ সবার ভিডিও যদি অ্যাড করে দিই ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। আমি পাঠে পাঠে আপনাদের সবার ভিডিওই অ্যাড করে দেবো। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।